প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে গুচ্ছভুক্ত রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশনস, বিশেষ করে আবেদন যোগ্যতা, ভর্তি শর্ত, বিষয়ভিত্তিক শর্ত, আবেদন প্রক্রিয়া, আসন সংখ্যা এবং এক নজরে এই বিশ্ববিদ্যালয়ের ইনস এন্ড আউটস আমরা জানবো। শুরু করার আগে একটি কথা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। আর এই টাইপের বিশ্ববিদ্যালয় রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লেটস গেট স্টার্টেড। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের এই লেসনের আলোচ্য সূচি হচ্ছে, এক নজরে এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আমরা জানব, গুরুত্বপূর্ণ কিছু তারিখ এবং ভর্তি পদ্ধতি নিয়ে আলোচনা করব, এই বিশ্ববিদ্যালয়ের ইউনিট, অনুষদ, বিভাগ এবং আসন সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে, সকল ইউনিটে ভর্তি যোগ্যতা এবং শর্তাবলী নিয়ে আলোচনা করব, ফাইনালি ফলাফল, কোটা বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা থাকছে আজকের ভিডিও লেসন। তো RMSTU অর্থাৎ রাঙ্গামাটি সায়েন্স টেকনোলজি, রাঙ্গামাটি সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ করেছে February 23, 2013। এটা ফ্যাকাল্টি রয়েছে 4টি, কারেন্ট ডিপার্টমেন্ট রয়েছে 5টি, প্রত্যেকটা বছরে কারেন্ট স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটা ইয়ারে 170+, তারপর অফিসার রয়েছে 15, ফ্যাকাল্টি মেম্বার রয়েছে 15 জন, 20 জন রয়েছে অফিসিয়ালস অ্যান্ড 40 জন রয়েছে এমপ্লয়িজ। টোটাল এরিয়াজ রয়েছে 65, আর ওয়েবসাইট হচ্ছে rmstu.edu.bd, লোকেশন হচ্ছে ব্যাটবেরি, রাঙ্গামাটি, চিটাগং, বাংলাদেশ। ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজিক্যাল সায়েন্স, ফ্যাকাল্টি অফ ফিশারিজ অ্যান্ড মেরিন টেকনোলজিস অ্যান্ড ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিশনস। ওকে, এখন আমরা প্রাথমিক যোগ্যতা কি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সেটা জানবো। তো অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যারা 2020-21 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং উত্তীর্ণ হয়েছে, শুধু তারাই এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। এখন আমরা জানবো রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ের ইউনিট, অনুষদ, বিভাগ এবং আসন সংখ্যা নিয়ে। 4টি অনুষদ রয়েছে, 5টি বিভাগ রয়েছে এবং 175+ আসন সংখ্যা রয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে 1টি সাবজেক্ট রয়েছে, আসন সংখ্যা রয়েছে 50টি। বায়োটেকনোলজিক্যাল সায়েন্স অনুষদে 1টি বিষয় এবং 25টি আসন রয়েছে। ফিশারিজ অনুষদে 1টি বিষয় এবং আসন সংখ্যা 25টি রয়েছে। এই 3টি অনুষদে ভর্তি হওয়ার জন্য জিএসটিভুক্ত এই ইউনিটির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আর বিজনেস স্টাডিজ অনুষদ, এখানে 2টি বিষয় রয়েছে, আসন সংখ্যা রয়েছে 75টি। এখানে জিএসটিভুক্ত এ বি সি ইউনিটের সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এখন আমরা জানব সিএসসি অর্থাৎ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে 1টি সাবজেক্ট রয়েছে, টোটাল আসন রয়েছে 50টি, শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এসএসসি তে কোনো ধরনের কন্ডিশন নেই, তবে জিএসটিভুক্ত যারা ম্যাথ অ্যান্সার করেছো তোমরা এসএসসি তে আবেদন করতে পারবে। এখন আমরা জানবো ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজিক্যাল সায়েন্সে 25টি আসন রয়েছে, বিজ্ঞানের শিক্ষার্থী আবেদন করতে পারবে। এসএসসির জন্য কোনো কন্ডিশন নেই, তবে এই ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে তোমার অবশ্যই জিএসটিভুক্ত পরীক্ষায় এডমিশন টেস্টে বায়োলজি তোমরা যারা অ্যান্সার করেছো তোমরা আবেদন করতে পারবে। ফরেস্ট অ্যান্ড ফিশারিজ অ্যান্ড মেরিনস সায়েন্সে তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই তোমাদের এসএসসিতে বায়োলজি কোনো ধরনের কন্ডিশন নেই। এই 25টি সাবজেক্টে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই বায়োলজিতে অ্যান্সার তোমরা যারা করেছ তোমরা আবেদন করতে পারবে। দেন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এখানে ম্যানেজ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে 25টি আসন রয়েছে, সকল গ্রুপের শিক্ষার্থীরা এই ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে। তবে এসএসসিতে কোনো ধরনের কন্ডিশন নেই, জিএসটিভুক্ত পরীক্ষায় ইংরেজির নাম্বারটা দেওয়া হবে এই 2টি সাবজেক্ট আসন বিন্যাসের ক্ষেত্রে। এখন আমরা জানব গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে যে কন্ডিশন রয়েছে, বিশেষ করে শুধুমাত্র বিজনেস স্টাডিজের 2টি সাবজেক্টে গ্রুপ পরিবর্তন করতে পারবে সকল গ্রুপের শিক্ষার্থীরা। ম্যানেজমেন্টে 2টি সাবজেক্টে 75টি আসন রয়েছে, 2টি সাবজেক্ট রয়েছে। সি ইউনিটের জন্য 60টি আসন বরাদ্দ, এ ইউনিটের জন্য 10টি আসন বরাদ্দ, বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য 5টি আসন বরাদ্দ। আর এসএসসি তে কন্ডিশন হচ্ছে এই 2টি সাবজেক্টে ভর্তি হতে গেলে তোমার অবশ্যই এসএসসি তে ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স থাকতে হবে। জিএসটি কন্ডিশনে বিশেষ করে অবশ্যই সায়েন্সের শিক্ষার্থীদের জন্য কন্ডিশন হচ্ছে তোমরা জিএসটি ভুক্ত ভর্তি পরীক্ষায় ম্যাথ যারা অ্যান্সার করেছো তোমরা এই 2টি সাবজেক্টে
আবেদন করতে পারবে তবে আর্টস এর জন্য কোনো কন্ডিশন নেই এখন আমরা ইম্পর্টেন্ট কিছু ডেটস এন্ড এডমিশন প্রসেস জানবো আবেদন প্রক্রিয়া অবশ্যই অনলাইনে করতে হবে সেটা হচ্ছে admission.rmstu.edu.bd আবেদন শুরু হচ্ছে 5/12/2021 দুপুর 12টা থেকে শুরু হচ্ছে আবেদন শেষ হচ্ছে 20/12/2021 রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফি পরিশোধ করা যাবে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ আবেদন ফি হচ্ছে প্রতি ইউনিটে 650 টাকা প্লাস ব্যাট রয়েছে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা আবেদন করতে হবে এবং ফি 650 টাকা এক্সট্রা পে করতে হবে ফলাফল নির্ণয় ক্ষেত্রে শুধুমাত্র জিএসটি ভুক্ত গুচ্ছ ভর্তি পরীক্ষার নাম্বারের ভিত্তিতে আসন বিন্যাস করা হবে এসএসসি এবং এসএসসি এর জিপিএ ওয়েবসাইটে উল্লেখ করা নেই কোটা বিভাজনের ক্ষেত্রে যদি আমরা ধরি এখানে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে নি গোষ্ঠী কোটা রয়েছে পার্বত্য কোটা রয়েছে পোষ্য কোটা রয়েছে ফাইনালি প্রতিবন্ধী কোটা রয়েছে এই ছিল রাঙ্গামাটি সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি ভর্তির বিস্তারিত এখনো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটি পছন্দ হলে লাইক অপছন্দ হলে ডিসলাইক যেটাই করো হোয়াট এভার ইউ ওয়ান্টস ফাইনালি বিশ্ববিদ্যালয় রিলেটেড ভর্তি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল